নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম মিজোরাম সীমান্তে উদ্ধার বোমা, নিষ্ক্রিয় করতে পারেনি পুলিশ। ফের এগিয়ে এলেন সচিন, মাকুন্দা হাসপাতালের রেটিনাল ক্যামেরা দান। সরকারি হাসপাতালে টাকা দাবি, ভিডিও ফুটেজে করিমগঞ্জে চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের অসম মিজোরাম সীমান্তবর্তী খুলিছড়ার এক নালার উপর নির্মীয়মান সেতুর কাছে শনিবার উদ্ধারকৃত শক্তিশালী বোমাটি আজও নিষ্ক্রিয় করতে পারেনি অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শনিবার সকাল 9টায় নির্মীয়মান সেতুর শ্রমিকরা বোমাটি জলের তলায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান দক্ষিণ অসমের ডিআইজি দেবজ্যোতি মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিএসপি হেডকোয়ার্টার কল্যাণ দাস, স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর শঙ্করপ্রসাদ ধর, ধলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়ভুইয়া, লায়লাপুর প্যাট্রোল পোস্টের ইনচার্জ সামান আলী মজুমদার, এছাড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সন্দেহজনক বোমাটি উদ্ধার করে এক নিরাপদ স্থানে গর্তের মধ্যে নিয়ে রাখেন। শনিবার বোমাটি নিষ্ক্রিয় করার জন্য অভিজ্ঞ কেউ না থাকায় আজ রবিবার মধ্য অসমের নগাঁও থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বোমা বিশেষজ্ঞ দল এসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে বোমাটি নিষ্ক্রিয় করার প্রয়াস চালিয়েও ব্যর্থ হন। জানা গেছে, সোমবার পুনরায় অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন বোমা বিশেষজ্ঞ দিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার প্রয়াস চালানো হবে। বোমাটি শক্তিশালী টিএনটি বলে বিশেষজ্ঞদের কাছে জানা গেছে। ফের উত্তর পূর্বের মানুষের চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছেন ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর। গত বছরের পর এবার তিনি অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা ক্রিশ্চিয়ান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এবং নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রেটিনাল ক্যামেরা দান করেছেন। করিমগঞ্জের বাজারে ছড়ায় অবস্থিত মাকুন্দা ক্রিশ্চিয়ান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে ক্রিকেট আইকনের দাতব্য প্রতিষ্ঠান সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের এই অবদানে হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। রবিবার এক সাক্ষাৎকারে হাসপাতালের দুই চিকিৎসক যথাক্রমে ডক্টর চন্দন ও ডক্টর মলুটি জানান, রেটিনাল ক্যামেরা শিশুদের চক্ষু বিষয়ক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। এই যন্ত্রটির দ্বারা স্ক্রিনিং করে শিশুদের চোখের নানা খুঁটিনাটি রোগ সম্পর্কে অবগত হওয়া যাবে, ফলে সঠিক সময়ে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা সহ রোগীদের পরামর্শ প্রদান করতে এই ক্যামেরা অত্যন্ত সহায়ক হবে। মেশিনটি মাকুন্দা হাসপাতালে আসায় গোটা করিমগঞ্জ জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা ও মিজোরামের রোগীরা উপকৃত হবেন। প্রসঙ্গত, জটিল চক্ষুরোগ শনাক্ত করতে স্ক্রিনিং এর জন্য প্রায় 360 কিলোমিটার দূরে গুয়াহাটি ছাড়া বরাক উপত্যকার কোন হাসপাতালে এ ধরনের রেটিনাল ক্যামেরার সুবিধা নেই, তাই মাকুন্দা হাসপাতালে এই ক্যামেরা দান করায় এই অঞ্চলের রোগীরা যথেষ্ট উপকৃত হবেন। উল্লেখ্য, ক্রিকেটার ঈশ্বর সচিন তেন্ডুলকরের দাতব্য সংস্থাটি গত বছরও মাকুন্দা হাসপাতালে শিশুদের চিকিৎসা সহায়ক কয়েক লক্ষ টাকার সামগ্রী দান করেছিল। ইতিমধ্যে এতে সুবিধা বঞ্চিত পরিবারের প্রায় 2000-এর বেশি শিশু উপকৃত হয়েছে। থ্যাংক ইউ। মে ডক্টর মলতি হু, মে মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটাল আসাম সে হসপিটাল মে মে ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জিস কা কাম করতা হুম। ওর আজ মে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন কো ধন্যবাদ কেনা চাহতা হুম ওর বহুত জাদা আভারী হুম হসপিটাল কে তরফ সে কে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন কে তরফ সে হমে রেটিনাল ক্যামেরা জেসা এক বহুত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট মিলা হ্যায় হম হসপিটাল কো। और ये रेटिनल कैमरा है क्या? रेटिनल कैमरा ये है जो बच्चे जो बचपन में बच्चे लोग होते हैं उनको अंधापन होता है, तो ये अंधापन को स्क्रीनिंग करने के लिए ये मशीन बहुत काम आता है। और अगर हम लोग सही समय पे सही पेशेंट को हम लोग स्क्रीनिंग कर पाते हैं इंस्ट्रूमेंट के द्वारा, तो हम लोग पेशेंट को सही समय पे उसको सही इलाज के लिए हम लोग दूर बड़ा हॉस्पिटल में हम लोग रेफर कर सकते हैं। तो हम लोग फिर से मैं कहना चाहता हूँ सचिन तेंदुलकर फाउंडेशन से कि हम लोग बहुत आभारी है हॉस्पिटल की तरफ से जो हम लोग को रेटिनल कैमरा डोनेशन की तरफ से हम लोग को मिला। थैंक यू।
রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করে ব্যাপক তৎপরতা নিলেও সমাজে এর প্রভাব বিন্দুমাত্র পড়েনি, যার অন্যতম উদাহরণ একের পর এক দুর্নীতি ও ঘুষ কাণ্ড প্রকাশ্যে আসা। এবার করিমগঞ্জ সরকারি হাসপাতালের অবাধ দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। রোগীদের কাছে চিকিৎসা পরিষেবার বিনিময়ে দাবি করা হচ্ছে টাকা। করিমগঞ্জ হাসপাতালের চলছে টাকার বিনিময়ে চিকিৎসা। ইতিমধ্যে ডাক্তার নীলাদ্রি শেখর দাস রোগীদের কাছ থেকে টাকা দাবি করার একটি অডিও সংবাদ মাধ্যমের কাছে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ওই কীর্তিমান ডাক্তার রোগীদের চিকিৎসা বাবদ বেসরকারি একটি ওষুধের দোকান রাধারমণ মেডিকেলে টাকা দেওয়ার জন্য দাবি করছেন। হ্যালো হ্যালো স্যার, আমরা ওই যে সাবেহা যে পেশেন্ট যে বেগম সাবেহা, তো এখন তো আমরা তো ডিসচার্জ নিয়ে যেতাম গিয়েছিল, এখন কিতা করা? এখন ডিসচার্জ তোমার রাধারমণ ফার্মেসিতে রাখা আছে, ফোন গিয়া তার লগে মাতি লও, দিলাইব তোমার। মাতিছি, মাতার বারে কইতরা কিটা 3,500 টাকা দিতে লাগে। ও এটা তো দেওয়া লাগবো না নি, তোমরা তো ডেলিভারি করাইলাম, সিজার হইলো না, নর্মাল হইলো, এটা তো একটু সাবানি দেওয়া লাগবো না, এগুলো দিতেও লাগে নি। ও এটা সব দিরা শুনেন না, এটা গরিব ও তো যে পয়সা করি আছে এরকম কিছু না, এখন কিতা করা? এখন এটা পয়সা তো এ বিষয়ে রোগীর আত্মীয় সাংবাদিকদের জানিয়েছেন ডাক্তার নীলাদ্রি শেখর দাস ফোন যোগে নাকি তাদের কাছে টাকা দাবি করেছেন এবং তার দাবি পূরণে কোন রকম খামতি হলে প্রসূতি রোগী বেগম ফেরদৌসকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হবে না। সাংবাদিকরা এ বিষয়ে হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। সরকারি হাসপাতালে এরকম প্রকাশ্যে রোগীর পরিজনের কাছে টাকা দাবি করার ঘটনায় করিমগঞ্জে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষী চিকিৎসকের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ওই যে টাকা দাবি করা হয়েছে, ডাক্তারের টাকা দাবি করছেন আপনি, যেহেতু এই করিমগঞ্জ সিভিল হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আপনি কিতা পাইছেন? এটা আমি পেশেন্টটা দেখাতেছি, পেশেন্টটার মধ্যে যেগুলো প্রবলেমস ছিল আমি ডাক্তারকে বলে ডিসচার্জ করিয়ে দিয়েছি। শুধু ডিসচার্জ করলে তো হবে না, টাকার দাবি করা হলো যে, এ বিষয়ে আপনি কি বলবেন? এগুলো কিছু নেই, এটার মধ্যে কিছু নেই, এগুলো তো আনবেন না আপনারা। তাহলে এই যে অডিও যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা কি মিথ্যে? এটা আপনারা অফিসে আমার সঙ্গে কথা বলবেন, এটা ছাড়া আমি এখন আপনারা এই কাগজ দিয়েছেন, আমি বাইরে থেকে এসে ইমিডিয়েটলি দেখেছি, আমি যেটা পেয়েছি আমি ওটা আপনাদেরকে বলেছি, ঠিক আছে? স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালন করা হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। এর অঙ্গ হিসেবে এক বাইক র্যালি বের করল আসাম রাইফেলস। রবিবার শ্রীকুনার আসাম রাইফেলসের ক্যাম্প থেকে শুরু হয় বাইক র্যালি। এতে যোগ দিয়েছেন বাহিনীর জওয়ান আধিকারিক মিলিয়ে 25 জন বাইক আরোহী। পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক যাত্রারম্ভ করেন বাহিনীর ইন্সপেক্টর জেনারেল রঞ্জিত সিং। এর র্যালি প্রথম যাবে আগরতলায়, এরপর আইজল, থিংঘাট, ইম্ফল, কোহিমা, ডিমাপুর, লেখাপানি ও গুয়াহাটি পরিভ্রমণ করে সমাপ্ত হবে শিলংয়ে। পতাকা নেড়ে বাইক র্যালির আনুষ্ঠানিক যাত্রারম্ভ করার আগে ইন্সপেক্টর জেনারেল রঞ্জিত সিং বলেন, ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই আয়োজন করা হয়েছে এই র্যালির। বাইক র্যালি শুরুর আগে এদিন বাহিনীর পক্ষ থেকে নিবেদিতা নারী সংস্থার হোমের 15 শিশুকন্যাকে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। স্বাধীনতার 70 বছর পরও মানুষকে মিনারেল ওয়াটারের উপর ভরসা করতে হয়, এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সবার বাড়িতে পিএইচডির জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। রবিবার উধারবন্দের খাসপুর চা বাগানে জল প্রকল্পের সংস্কার কাজের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি বলেন, আগে মাত্র 30% মানুষের বাড়িতে জল ছিল, এখনও প্রত্যেক বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থা চলছে। খাসপুরে এতদিন মানুষ নদীর জল পান করেছেন, এখন বিশুদ্ধ পানীয় জল পান করবেন বলেন মিহির। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও জিয়াউল হোসেন লস্কর বলেন, জল জীবন মিশনের অধীনে সংস্কার কাজের জন্য 1,23,50,000 টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থে কয়েক কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণের কাজ ও 350 পরিবারে জলের গৃহ সংযোগ দেওয়া হবে। কাজ শুরু হওয়ার পেছনে বিধায়ক মিহিরকান্তি সোমের অনেক অবদান রয়েছে বলেও এসডিও বক্তব্যে উল্লেখ করেন।
বাগানের সিনিয়র ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি জল প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশিস দেব, টিলাবাবু দীপঙ্কর দেব, জিপি সভানেত্রী যশোশ্রী বর্মন, এপি সদস্য কস্তুরী রানী দেব, ওয়ার্ড সদস্য নিশা দেব, সবিতা দেব, পিএইচসি কর্মী বাপটু সেন, উমাশঙ্কর চক্রবর্তী, রাজ চৌধুরী, বিদ্যুৎ দত্ত সহ স্থানীয় জনগণ। শিলান্যাসের পর প্রকল্প চত্বর ঘুরে দেখেন বিধায়ক ও এসডিও। ভুবনহিল সমবায় সমিতির অন্তর্গত গঙ্গানগর জিপির ভুবনখাল নন্দুবস্তি এলাকার ন্যায্যমূল্যের দোকানে গীতারানী দাসের বিরুদ্ধে দুর্ব্যবহার ও পরিমাণের চেয়ে চাল কম দেওয়ার অভিযোগ আনলেন সংশ্লিষ্ট গ্রাহকরা। রবিবার সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরে এলাকার বাসিন্দা বীণারানী দাস, রীতারানী দাস, সুপ্তারানী দাস, শান্তারানী দাস প্রমুখ বলেন, ডিলার গীতারানী দাসের কাছে ন্যায্যমূল্যের সামগ্রী চাল আনতে গেলে তিনি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, গালিগালাজ করেন। এছাড়া তিনি প্রতিটি কার্ড পিছু 2 কেজি করে চাল কেটে রাখেন। তারা ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা জানি না, আমরা তো জানি হরেন্দ্র ডিলার, তাই কোনদিন হয়েছে আমরা রাফতি ওটাও আমরা জানি না। আর তাই থাকতে তো খুব ভালো হয়েছে হরেন্দ্র ডিলার থাকতে, আর তাম যে গীতারানী ডিলার হওয়ার পরে আমরা বেজান অসুবিধা হয়। আটটার সময় আইলে এখন ঘুমটা খুটিয়ে আই গেছ, আর বিকালে আইলে এখন 3টা 4টায় আইলে এখন এখন দেওয়া হইতো নাই, ওরকম দিগদারি করেন না নানি, ওখানে দুবার করে চাউল কম দিই প্রায় ডিলার চাই না। ডিলার গীতারানী দাস চাউল নেওয়াত আইলে তাই বাজারও যেতা, তে তুমি ওখানে আইছো নি চাউল নেওয়াত, এলকু আমি বাতান নাই দিতাম, আমি গেছি জিবি দিয়া চাউল আমি পাইছি না, আবার আমার বই ইস্যু করা। পরীক্ষার ফলাফলে হতাশ স্পেশাল টেট পরীক্ষার্থীরা স্থায়ী নিযুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। রবিবার সকাল 11টায় করিমগঞ্জ শহরতলি কনসেপ্ট স্টাডি সেন্টারে করিমগঞ্জ জেলা এসএসসি আনএমপ্লয়েড টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে করিমগঞ্জ জেলার অন্তর্গত স্পেশাল টেট পরীক্ষার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে জেলা সম্পাদক সত্যম পুরকায়স্থ পরীক্ষার ফলাফলে হতাশা ব্যক্ত করে বিগত 10-12 বছরের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। গত 3 তারিখ পরীক্ষার ফল বের হলে দেখা যায় 14,352 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 4% উত্তীর্ণ হয়েছেন। এতে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যেহেতু বিগত দিনে বিভিন্ন পরীক্ষা দেখা গিয়েছে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, তাই অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ ছাড় দিয়ে সবাইকে পাশ করে সরকারের সিদ্ধান্ত নেওয়া 1 লক্ষ নিযুক্তিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। তাছাড়া ডিএলএড ও বয়সের অর্থসীমার নিয়ম কিছুটা শিথিল করার জন্য আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান। আজকে অল আসাম আনএমপ্লয়মেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জের কানজাইল স্থিত কনসেপ্ট স্টাডি সেন্টারে আমাদের যে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত আমরা করেছি। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে সর্বপ্রথম আমরা উপস্থিত টিচার, আমরা উপস্থিত প্রত্যেক টিচারের পক্ষ থেকে আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ দেবু মহাশয়কে ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যেহেতু প্রত্যেক অনুত্তীর্ণ টিচার্স আমরা উত্তীর্ণ হতে পারিনি, তাই আমাদের বিগত দিনে একটু এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমাদেরকে যেন সরকার যে কোনো উপায়ে আমাদেরকে নিযুক্তি দেওয়া হয় সেই আবেদন জানাচ্ছি। সারা অসম আমলা সংস্থার শিলচর শাখার নতুন কমিটির কর্মকর্তারা শপথ গ্রহণ করলেন। রবিবার শিলচর অফিস পাড়া হিন্দি ভবনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। নয়া কমিটি গঠিত হয় গত 30 অক্টোবর। এতে সভাপতি হিসেবে রয়েছেন অসীম দেব এবং সম্পাদক লালন প্রসাদ গোয়ালা। এদিন সভাপতি, সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাদের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কিরণময় চক্রবর্তী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্পাদক সত্যনারায়ণ রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন কর্মচারী পরিষদের কর্মকর্তা কৃষ্ণেন্দু রায়, সুদীপ ভট্টাচার্য, পান্না পাল, প্রণব দত্ত, শঙ্কর নাথ ও উত্তম ভট্টাচার্য প্রমুখ। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চামেলা গ্রামে পূর্ত বিভাগের কাজে চলছে ব্যাপক দুর্নীতি। পিচ করার আগে যে তেলগুলো লাগানো হয় তা একদমই কম লাগানো হচ্ছে। তারপর 5 বছর আগে যা পাথর ছিল সেই পাথর দিয়ে কাজ করা হচ্ছে, নতুন কোনো পাথর দেওয়া হয়নি। এইভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছেন গ্রামবাসীরা।
এলাকার পিনাকনাথ বলেন, যদি এরকম নিম্নমানের কাজ হয় এলাকায়, তাহলে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করতে বাধ্য হবেন। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন এভাবে নিম্নমানের কাজ গ্রামের মানুষ বরদাস্ত করতে পারবে না বলেও গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন। থানা নিরাপত্তা চেয়ে এজাহারের পর অভিযুক্তদের ফের দলবদ্ধ আক্রমণের ঘটনা ঘটেছে। এতে অসহায় মহিলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জানান, শনিবার আনুমানিক তিনটে নাগাদ কনকপুর ইন্দ্রপ্রস্থ হোটেলের সামনে তারা বাড়িতে এসে হামলা চালায় প্রাণনাশের হুমকিকারী অভিযুক্তরা। প্রমাণস্বরূপ ভিডিও তুলে ধরে বলেন, ওইদিন তাকে অকথ্য কালেকালা সহ হুমকি দেয় তারা। তখন তার ছেলে ভিডিও করতে গেলে অভিযুক্তরা হামলা চালায়। পরে কোনক্রমে ঘরে ঢুকে রাঙ্গেরখাড়ি থানায় ফোন করেও কোনো সহায়তা পাননি বলে উদ্বেগ প্রকাশ করেন ওই মহিলা। তিনি বলেন, খাস জমি নিয়ে আদালতে মামলা চলছে, আইনের বিচারে জমি ছেড়ে দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তা সত্ত্বেও বারবার অভিযুক্তরা হামলা চালাচ্ছে। জোর জবরদস্তি উচ্ছেদ ও হামলার পর পুলিশের সাহায্য চেয়েও লাভ হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি ও তার ছেলে। এক তারিখে যে আমি থানায় গিয়া কেস দিছিলাম, আমার বাড়ি সুরকার লাগিয়া, কিন্তু তারা আমার কাছে একবার আইসে, তারা দেখিয়া গেছে গিয়া, এরপর থেকে তারা এত জুলুম করতেছে আমারে। আমার গোডাউনের একজন বাড়াটির ঠেলাওয়ালা আইসে মাল নিয়া, এই মালের ঠেলাওয়ালাটা ঠেলা ভাঙছে, ভাঙ্গিয়া তারা ওই মানুষটা গেছে গিয়া গতকালকে আবার আইসে, আইয়া আমারে এমনভাবে গালাগালিশ করছে আর কি, আমার ছেলেরে মারি দিবার হুমকি দিছে, আমার ছেলেরে দরিয়া ঘাড় মুড়াই দিত, এত বাজে বাজে বাসায় গালাগালি করছে। করা সত্ত্বেও আমি প্রশাসনরে জানাইলাম, কিন্তু আমার কী হইল, কোনো উপায় পাইলাম না। না পাওয়ার কারণে আমি ভয়ে এদিকে এদিকে ঘোরাঘুরি করতেছি, আমি নিজের প্রাণের রক্ষার লাগিয়া, আমার দুইটা বাচ্চার রক্ষার লাগিয়া আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার দিকে একটু খেয়াল রাখুন। একটু গতকালকে আমি যখন আমার তারা এইভাবে অ্যাটাক করছে, করার সঙ্গে সঙ্গে আমি পুলিশে ফোন করলাম, কিন্তু পুলিশ কেউ আইলো না। কারণটা কিন্তু আমি কিছু বুঝতে পারি না, তারার পিছনে কী আছে না আছে। তারা আমাদের একটু দেখাশোনা করলো না, আমার ছেলেটারে এমনভাবে ধমকি দিল, আমি ভয়ে আমার ছেলেটাকে নিয়ে আমি ঘরে গেলাম, কিন্তু স্যার তারা কেউ এখন পর্যন্ত আইসইন না। তারা আমি সব কিছু দিয়া দিছি, তারা যে এমন গালিগালাজ করছে বাজে, ওই মানুষটার নাম হলো কুতুবুদ্দিন লস্কর, মিটু লস্কর, সাগর লস্কর, বাদশা লস্কর, সামাদুল লস্কর, বাপটু লস্কর। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পার্শ্ববর্তী পদ্মপুর এলাকায় আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার দুপুরে। ঘটনার পর দমকলের তিনটি ইঞ্জিন টানা দু ঘন্টা অভিযান চালিয়ে আগুন আয়ত্তে আনে। প্রাথমিক তদন্তে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 70-80 লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে। স্টাফ আমরা মুভ করছে ফার্স্ট টার্নউট নিয়ে, তারপরে এখানে গিয়ে দেখছে আগুনটা বড়, তার সঙ্গে সঙ্গে আবার সেকেন্ড টার্নউট কেউ আমার আবার ফোন করছে, আগুনটা অনেক বড় হয়ে যেতেছে গা। তখন আমাদের এখানে আরেকটা হোম টেন্ডার একটা হলো, তখন এটা আমরা আবার আমি ওসি এখানে ধর্মনগর, আমি 10 টাকা এটা হোম টেন্ডার, এটা নিয়ে আমি আবার মুভ করছি। তিনটা গাড়ি ফায়ার কলে কাজ হয়েছে একসঙ্গে, তিনটা ইঞ্জিন আমরা একসঙ্গে কাজ করছি। কাজ করার পরে আগুনটা আয়ত্তে আইছে। কতটা দোকানে জ্বলছে? মানে ঘর এক মালিকের, কিন্তু তার রুম করছে। কতটা দোকান টোটাল? টোটাল হইল 7 জন মালিক, 7 জন হইলে রুম 8টা, 8টা রুম আছে। কিসে থেকে আগুনটা সূত্রপাত? আগুনটা আমরা প্রাথমিকভাবে আমরা কিছু আমরা তো ডিটেল রিপোর্টটা পাইছি না এখন উত্তপ্ত অবস্থায়, তবে আমরা কিছু জিজ্ঞাসা করছি, অনেকে জিজ্ঞাসা করছি, বলছে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা হইতে পারে। কার ঘর থেকে আগুনটা লেগেছে পাবলিক কিছু জানিয়েছে? আগুনটা লাগছে গিফট। শহরের 25 নং ওয়ার্ডের সমাজসেবী সুমনা দাস ওয়ার্ডের কিছু এলাকার অনেকদিনের অন্ধকারের সমস্যা এবারের দীপাবলিতে দূর করলেন। তিনি ঝালুপাড়া সংলগ্ন এলাকাতে কয়েকটি খুঁটিতে লাইট লাগানো ও সারাই করে দেন। তার এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। উধারবন থানার অন্তর্গত ডুমুরঘাট বাজার এলাকায় প্রকাশ্যে চলছে জুয়া ও মদের আড্ডা। উধারবন থানা থেকে 1.5 কিলোমিটার দূরে বসছে এই জুয়া ও মদের আড্ডা। উধারবন আরক্ষী নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। সোনাবাড়িঘাট ফ্রেন্ডস এনজিওর ব্যবস্থাপনায় ধনেহরি মিনি স্টেডিয়ামে নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে 3-1 গোলে জয়ী চ্যাম্পিয়ন হল বারহালি স্টার ক্লাব।
রবিবার বিকেলে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় বারহালি স্টার ক্লাব ও সর্বদা সংস্থা রহিমের দোকান। খেলার শুরু থেকে স্টার ক্লাবের খেলোয়াড়রা চাপে ফেলেন সর্বদা সংস্থার খেলোয়াড়দের। পরে স্টার ক্লাবের অ্যালামার একটি ও মানুমার দুটি গোল করেন। সর্বদা সংস্থা ক্লাবের একমাত্র খেলোয়াড় সিকিলম রংমা একটি গোল করেন। এদিন চ্যাম্পিয়ন দলকে নগদ 10,000 টাকা ও সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স আপ দলকে নগদ 5,000 টাকা ও সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয়েছে। তৎসঙ্গে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেওয়া হয়। এগুলো তুলে দেন অতিথিরা। খেলার রেফারি হিসেবে শামীম আহমেদ বড়ভেষ ও অন্যান্যরা ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসম মিজোরাম সীমান্তে উদ্ধার বোমা, নিষ্ক্রিয় করতে পারেনি পুলিশ। ফের এগিয়ে এলেন সচিন, মাকুন্দ হাসপাতালের রেটিনাল ক্যামেরা দান। সরকারি হাসপাতালে টাকা দাবি, ভিডিও ফুটেজে করিমগঞ্জে চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।